চিংড়ি মাছের মালাইকারি, ঠিক আছে? মোটে তিনটে হলো, কিন্তু এর মাঝে মাঝে তো কিছু লাগবে বলো। এই মতলবটা কি তোর? মতলব আবার কিসের? বলি জন্মদিনে মেনুটা ঠিক করতে হবে না? খেপে গেলি নাকি? আমি বললাম আর তুই নেচে উঠলি। ঠিক, তুমি বললে আর আমি নেচে, এবার এটাই হবে। কিন্তু শুক্ত পায়েস আর চিংড়ির মাঝখানে শুধু বাড়িতে আবার অশান্তি, আমার একদম ভালো লাগছে না। আচ্ছা বৌদি, তুমি তো বললে ওলি তোমার হাতে সব রান্নাই ফাটাফাটি লাগে, তাই না? তাহলে ওলি এখন কার হাতে রান্না খায়? মাধব দা। ইস, তোমার রাগ হয় না? ছাড় তো, অক্ষমের আবার রাগ। এই যে এই কথাগুলো, এই কথাগুলো আমার একদম পছন্দ না। অক্ষম কিসে? তুমি নিজেকে অক্ষম মনে করো? ভুলে যেও না তুমি সিংহ রায় পরিবারের বড় বোন, বুঝেছ? তুমি যখন চেয়েছ ওলির জন্মদিন হবে, তখন হবে। কি ব্যাপার? কিসের এত মিটিং চলছে সকাল থেকে? দিদি ভাই এসো, ভেতরে এসো। কি নিয়ে এত আলোচনা হচ্ছে সকাল থেকে? ওলির জন্মদিন। দিদি ভাই, আমরা ভাবছিলাম যে ওলির জন্মদিনটা এবার যদি ধুমধাম করে করা যায় ভালো হয় না? এটা কি তোমরা ভেবেছিলে না শুধু তুমি? আমরা বোধহয় ও না হয় এবাড়িতে নতুন, তুমি তো এবারই সব নিয়ম কানুন জানো। এই বাড়িতে মেয়েদের জন্মদিন পালন করা হয় না। তাছাড়া সামনে ববির বিয়ে, খামোখা এসব ঝামেলার মধ্যে কেন জড়াতে চাইছো? ওমা, তুমি ঠিকই ঝামেলা কেন বলছো দিদি ভাই? এ বাড়িতে কোনো উৎসব মানে অনেক বড় ব্যাপার, কে করবে সমস্ত? ওলির মা? সে কোথায়? গায়ত্রী ওলির কে নেই, ও জেঠি আছে, কাকি আছে, পিসি আছে, ইচ্ছে থাকলে লোকের অভাব হয় না। আর তাছাড়া মেজ বৌদি তো আসবেই। তাহলে তো কোনোভাবেই কোনো কিচ্ছু হবে না। তুমি চাইলেই হবে, এবারে সব মেয়ের জন্মদিন হবে তোমারও। মজা করছো তুমি আমার সঙ্গে? আমাকে তোমার মজা করার পাত্র বলে মনে হচ্ছে? দিদি ভাই তুমি বিপ্লব করতে আসছো এখানে? বৌদি ওকে বুঝিয়ে দাও তো, এর পরিণতি যে কি হতে পারে ওকে সেটা বুঝিয়ে দাও। ওলির জন্মদিন হবে না। ওলির জন্মদিন হবে। আর তুমিও থাকবে।